চলে এসেছি আমরা প্রায় গজলডোবার কাছাকাছি। দেখুন, এখানে তিস্তা নদী বিশাল চওড়া। সবে আমরা ব্রিজটার উপর উঠছি। এঁকে বেঁকে জলের ধারাগুলো এখান দিয়ে ওখান দিয়ে গিয়েছে, বাদবাকি সবই চড়া। তো চলুন গজলডোবায় যাব, সেখানে নৌকাও চড়ার ইচ্ছা আছে। ইচ্ছা আছে এই কারণেই বলছি, আগে প্রচন্ড খিদে পেয়েছে। কোথায় খাওয়া যায় সেটা আগে দেখা যাক। হ্যাঁ, ওগুলো সব পড়ে যায় পা। এটা তিস্তা মহানন্দার লিংক ক্যানেল, এখানেই আছে গজলডোবা ইউথ হোস্টেল। আগে আমরা সেখানে একটু খোঁজ করে দেখতে চাই খাবার পাওয়া যায় কি না। দেখুন, এসে গেছি গজলডোবার যুব আবাস। আমি গজলডোবা বলছি, গাজলডোবা। যাই হোক, আমরা ঢুকছি ভিতরে। এখানে যদি খেতে পাওয়া যায় তাহলে খুবই ভালো। সেক্ষেত্রে যদি সময় লাগে আমরা এখানে খাবারের অর্ডারটা দিয়েও চলে যেতে পারি, এরকমই একটা ভাবা হয়েছে। তো ভেতরে সবাই ঢুকেছে, চলুন আমরাও যাই ভিতরে। খুব সুন্দর সাজানো গোছানো, এখানে থাকাও যায়। কিন্তু ভবিষ্যতে কখনো পাখি দেখতে আসবো ভেবে আসলে এখানে থাকার ইচ্ছা রইল। চলে এসেছি আমরা নদীর ধারে। দেখুন, এখানে সব মুখরোচক খাবারের সম্ভার। দূরে তিস্তা নদী, এখানেই আমরা নৌকা চড়বো। আস্তে আস্তে হেঁটে হেঁটে আমরা যাচ্ছি নদীর দিকে। আমাদের তো 17 জন, বোধহয় 3টে নৌকা লাগবে, 3টে বা 4টে। চলুন দেখি সেদিকে যাই। নৌকা রেডি, আমরাও রেডি, সবাই একে একে চলুন উঠে পড়ি এবার। নৌকায় তো একটাই পুল, বুঝে দেখ। পাখিগুলোর আওয়াজ শুনতে পেলেন নিশ্চয়ই, ওর জন্য কিন্তু কোনো কথা বলিনি আমরা। চলুন আরো এক্সাইটিং ভিউজ আপনাদের জন্য নিয়ে আসছি। জলের নিচেটা একটু দেখাই। দেখুন, পুরো ঝাঁঝি, বিভিন্ন রকমের গাছ, অত আইডিয়া আমারও নেই কী কী গাছ আছে জলের তলায়। পুরো ভর্তি, মানে ফ্লোরা আর ফনার একদম আদর্শ সঙ্গম বলা যায় এখানে হয়েছে। আর মাছও প্রচুর আছে, মাঝে মাঝেই এক একটা ঘাই মারছে দেখতে পাচ্ছি। লোকে তো গজলডোবায় পাখি দেখতেই আসে। দেখুন, একটা হিরণ, একটা না দুটো হিরণ, মানে সাধারণ যে সারস, ওখানে বসলো। আর বালি হাঁস আবার পাবো, প্রচুর বালি হাঁস, কিন্তু এই নৌকার ছলাৎ ছলাৎ আওয়াজেই তারা উড়ে চলে যাচ্ছে। তো অপূর্ব লাগছে, সূর্যটাও আজকে খুবই মৃদু। আর চারপাশে পাখি এসে বসছে। এই সময়টায় নর্মালি অতটা পাখি থাকে না, পাখি দেখা যায় হয় ভোরের দিকে আর নয় বিকালে সন্ধ্যের ঠিক আগেটা করে। কিন্তু আমরা তো এসেছি এই সময়, কিছু করার নেই। চলুন দেখাই আর কি, আমরাও দেখি যে কী কী দেখতে পাই। দেখুন, দূরে বসে আছে, একটু জুম করলাম ওই জন্য। জুম করলে ছবি ফেটে যায় বলে জুম করতে চাই না, কিন্তু এতই সুন্দর রং। আর চেষ্টা করবো আপনাদের গলার আওয়াজটাও শোনাতে। দেখুন, সামনে পুরো জঙ্গল হয়ে আছে। এই জঙ্গলের আড়ালেই কিন্তু ওদিকটায় সূর্য চাপা পড়ে গেছে, গাঢ় ওই জন্য কালো লাগছে জলটা। আর এত রহস্যময় লাগছে জায়গাটা, এই মুহূর্তে বলে বোঝাতে পারবো না। Thank you.
দেখুন জলে সত্যিই দেখা যাচ্ছে, যেটা বলছিলাম যে ওই জঙ্গলের আড়ালে সূর্য তখন ঢাকা পড়ে গেছিলো, এখন জলে সূর্যের হালকা প্রতিবিম্বটা মাঝে মাঝে দেখা যাচ্ছে। আর আমাদেরও এবারের গাজলডোবা ভ্রমণ শেষের দিকে, কখনো পাখি দেখতে আসার ইচ্ছা রইল, অবশ্যই তখন আবার আপনাদের দেখাবো। তো চলুন এবার আমরা ফিরছি, আমাদের নৌকা ফিরছে। সামনে তন্দ্রাদিরা বসে আছে, একটা অদ্ভুত কুয়াশা ঘেরা চারপাশ, মাঝে মাঝে একাত্তা পাখি উড়ে যাচ্ছে দেখা যাচ্ছে। গাজলডোবার সাথে সাথে কিন্তু আমাদের ডুয়ার্স ট্যুরও শেষ হতে চললো, আপনারা তো জানেনই আজকে শেষ দিন, আর আজকেই হয়তো শেষ পর্ব, আমরা ফিরে যাচ্ছি। কেমন লাগলো আপনাদের এই সফরটা জানাবেন। আমাদের তো এই শেষে এসে গাজলডোবা অপূর্ব লেগেছে, আর তার সঙ্গে পুরো ডুয়ার্স ট্রিপও আমাদের অসাধারণ হয়েছে। আপনারাও জানাবেন কেমন লাগলো, আরও ভালো করার চেষ্টা করব পরে। সামনেই কিন্তু নববর্ষ আসছে, আমার নতুন একটা ট্রিপ আসবে, আপনারা প্রত্যেকে চ্যানেলের সঙ্গে থাকবেন, ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন সবার সাথে, চেনাশোনা পরিবার। দেখুন ওই যে আবার আপনাদের যাওয়ার আগে একবার দেখিয়ে দিই ভিউটা, এই ভিউই কিন্তু আমরা গাজলডোবাতে পেয়েছি। ভবিষ্যতে কখনো সত্যিই ইচ্ছা রইল পাখি দেখতেই শুধুমাত্র গাজলডোবা আসব। এখান থেকে খাওয়া দাওয়া সেরেই আমরা ট্রেন ধরব, তখনও আপনাদের সাথে একবার বিদায় ভাষণ হবে, তার আগে শেষবারের মতো একবার গাজলডোবাকে দেখিয়ে দিই। শিলিগুড়ি পৌঁছে গেছি আমরা, শিলিগুড়ি স্টেশন। এই সামনে সব লাগেজ, সবার লাগেজ নিয়ে আমরা দাঁড়িয়ে আছি। আমাদের ট্রেন কাঞ্চনকন্যা 7:50 ঢুকবে শিলিগুড়িতে, ট্রেনে উঠব। আর কি বাড়ি, এবারের মতো ট্রিপ শেষ, নেক্সট ট্রিপ দেখা যাক কোথায় হয়। তো জানাবেন সবাই পুরো ট্রিপটা কেমন লাগলো, আবার নতুন ট্রিপ নিয়ে দেখা যাবে।